নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপসে বর্তমানে বেশ অনেক ভিডিওই আমি আপলোড করেছি এবং আপনাদের সামনে জ্যোতিষকে তুলে ধরার চেষ্টা করছি, জ্যোতিষকে কিছুটা হলেও বোঝাবার চেষ্টা করছি। এবং আপনারা যে আমার এই লো কোয়ালিটির ভিডিওগুলি দেখছেন, আপনারা যে এগুলিকে লাইক করছেন, যে বিভিন্নভাবে কমেন্টস করছেন, এর জন্য সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান আশা করছি আপনাদের সামনে উপস্থাপন করতে পারব। অবশ্যই আপনারা ভিডিওগুলিকে দেখবেন এবং ভালো লাগতে পারে অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত ভিডিওগুলির তলায় অবশ্যই লিখবেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। তবে মূল আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও যারা দূর দূর প্রান্তে আছেন, যারা কোনো কারণে আমার কাছে এসে উঠতে পারছেন না, এবং দেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন, আপনারা যদি কেউ নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ ঘরে বসেই করাতে চান, তাহলেও কিন্তু আমার একটি নতুন ব্যবস্থা তৈরি, একটি নতুন সিস্টেম চালু করেছি। সেই সিস্টেমটির মাধ্যমে কিন্তু আপনি নিজের ঘরে বসেই আপনার জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ এবং সঠিক পরামর্শ অবশ্যই আমি আপনাদেরকে দেব। এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকমের যদি প্রতিকারের প্রয়োজন হয়, আপনারা কিন্তু সেটি ঘরে বসেই পেয়ে যেতে পারেন, তার জন্য আমি একটি সুবন্দোবস্ত তৈরি করেছি। তো আজকে চলে আসবো মূল বিষয়ে। আজকে একটি বিশেষ অশুভ যোগকে নিয়ে আলোচনা করবো। আমাদের জ্যোতিষশাস্ত্রে অনেক ধরনের যোগ আছে এবং বিভিন্ন যোগ আমরা যেমন শুভ যোগ পাই অনেক বেশ কিছু, তেমন আমরা কিন্তু বেশ কিছু অশুভ যোগ পাই। এবং আমরা জানি যে অশুভ যোগ কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে অনেক রকম বাধা বিপত্তি, দুর্ঘটনা, মান সম্মানহানি, দুঃখ, কষ্ট, নৈরাশ্য, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা, অশান্তি, মানসিক কষ্ট, আত্মহত্যা, দুর্ঘটনা, মৃত্যু পর্যন্ত নিয়ে চলে আসে, এমন এমন অশুভ দোষ কিন্তু আছে। তো আজকে তবে একটা কথা খেয়াল রাখতে হবে, বিভিন্ন যোগ অর্থাৎ সেটি শুভ যোগ হোক বা অশুভ যোগ হোক, তার বেশ কিছু কন্ডিশন আছে। মানে অশুভ যোগ থাকলেই যে জীবনে অশান্তি, মানে জীবনে অশান্তি বা মৃত্যু বা দুর্ঘটনা ঘটে যাবে তার কোনো মানে নেই, তার বেশ কিছু কন্ডিশন আছে। এবং সেই কন্ডিশনের মধ্যে যদি সেই যোগটি পড়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই সেই যোগটি ভয়াবহ আকার ধারণ করতে পারে। ঠিক সেরকমভাবে শুভ যোগও অনেক দেখতে পাওয়া যায় এবং সেই শুভ যোগেরও বেশ কিছু কন্ডিশন থাকে। এবং সেই সমস্ত শুভ যোগ যদি সেই সমস্ত কন্ডিশনের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু সেই শুভ যোগ আপনার জীবনকে অনেক ভালো জায়গায় পৌঁছে দিতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আজকে যে যোগটিকে নিয়ে আলোচনা করব, আপনারা হয়তো এই যোগটির নাম সবাই হয়তো শোনেননি, কারণ আপনারা মাঙ্গলিক দোষ, কালসর্পযোষ এই সমস্ত যেমন শুনেছেন, খুব ফেমাস এগুলি, তবে এই দোষটি কিন্তু অতটা ফেমাস নয়। কিন্তু এই দোষটি শাস্ত্রে কিন্তু বিশেষভাবে এই দোষটিকে উল্লেখ করা আছে এবং এই দোষটি যে কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে সেটি সম্পর্কে কিন্তু আমরা পরে আলোচনা করব। তো অবশ্যই দোষটির নাম হচ্ছে বিষকন্যা দোষ বা বিষকন্যা যোগ, একটি অশুভ যোগ নিঃসন্দেহে। এর কোনোই মানে অবশ্যই একটি অশুভ দোষ বা যোগ। বিষকন্যা কথাটার থেকে একটা যে কথাটা শুনলে পারি একটা বিষয় উঠে আসে, যে বিষকন্যা মানে হচ্ছে বিষে ভরা একটি কন্যা, ঠিক আছে? তো এরকম ধরনের একটা নাম, যেই নামটার ভেতরে কিন্তু একটা আলাদা একটা মানে একটা আলাদা রহস্য লুকিয়ে আছে এই যোগটির যে নামটা, সেই নামটার ভেতরে। তো প্রথম নম্বর কথা হচ্ছে যে বিষকন্যা যোগ, এই যোগটি একটি অশুভ যোগ এবং এই যোগটি কী ধরনের অশুভত্ব দেয় সেটা তো অবশ্যই আমরা আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত মতামত আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, কারণ প্রত্যেকটি অনুষ্ঠানে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদেরকে জানাই। তো এক্ষেত্রে আমরা বিষকন্যা যোগ কীভাবে কী কন্ডিশনে তৈরি হয় এইটাকে নিয়ে একটু প্রথমে আলোচনা করে নেব। বিষকন্যা যোগ বেশ কিছু কন্ডিশনে তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন কন্ডিশনেও কিন্তু এই যোগটি তৈরি হতে পারে। যেমন ধরুন, যদি কোনোভাবে
একজন জাতিকার, অর্থাৎ এটা সবসময় খেয়াল রাখতে হবে যে বিষকন্যা যোগ কথাটি যখন বলা হয়েছে তখন এই যোগটি শুধুমাত্র কন্যাদের ছকের ক্ষেত্রে, অর্থাৎ মহিলাদের ছকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। জানি না শাস্ত্রে এই নিয়ম কেন তৈরি করেছে, এর কোনো আমার কাছে সঠিক ব্যাখ্যা নেই। তবে আমার এই জায়গাটায় প্রচণ্ড আমি নিজেই কনফিউজ যে যদি যোগই হবে তাহলে মহিলাদের জন্য হলো আর পুরুষদের জন্য হলো না, এটা কেন এরকম শাস্ত্রে বলা হয়েছে তার উত্তর কিন্তু আমার কাছে নেই। তবে আমি যেটা বলবো যে এই যোগটি কী কী কন্ডিশনে তৈরি হয়, কারণ একই রকম গ্রহ কন্ডিশন, একই রকম গ্রহ সংযোগে যখন একটা মহিলার ছকে এই যোগটি তৈরি হচ্ছে তাহলে একই রকম গ্রহ সংযোগে একজন পুরুষের ছকে কেন এই যোগটি তৈরি হচ্ছে না, বা এই যোগটিকে বিশ কন্যা যে যোগটি অর্থাৎ মহিলার ছকে একই গ্রহ অবস্থানে তৈরি হচ্ছে কিন্তু পুরুষের ছকে যদি একই রকম গ্রহ থাকে তাহলে কেন তাকে বলছে না বিষ পুত্র যোগ, কেন বলা হচ্ছে না, এটা আর আমার কাছে উত্তর নেই। তবে বিষকন্যা যোগ সম্পর্কে শাস্ত্রের কিন্তু বহু পুরনো বই থেকে শুরু করে নতুন বই সমস্ত জায়গায় কিন্তু এই যোগটির একটি উল্লেখ পাওয়া যায় এবং এই যোগটি অবশ্যই একটি নেগেটিভ যোগ। তো এই যোগটির যে কন্ডিশনগুলো আছে অর্থাৎ কীরকম কীরকম কন্ডিশনে এই যোগটি তৈরি হয়, প্রথম নম্বর যে কন্ডিশনটি সেইটি হচ্ছে লগ্নের মধ্যে যদি একাধিক পাপগ্রহ থাকে, লগ্নের মধ্যে যদি একাধিক পাপগ্রহ থাকে এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবে যদি একাধিক পাপগ্রহ থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই জাতিকার বিষকন্যা যোগ আছে বলে ধরে নিতে হবে। এছাড়াও যদি কোনোভাবে লগ্ন এবং চন্দ্র যদি পাপ মধ্যাগত হয়, আমি আগে আপনাদেরকে হয়তো জানিয়েছি যে পাপ মধ্যাগত বলতে কাকে বোঝায়, অর্থাৎ লগ্ন যেখানে থাকবে তার আগের ঘর এবং পরের ঘরটিতে যদি দুটো অশুভ গ্রহ থাকে এবং চন্দ্র যেখানে অবস্থান করবে তার আগের ঘর এবং পরের ঘর যদি অশুভ গ্রহ অবস্থান করে তাহলে এরকম জায়গাকে বলা হয় পাপ মধ্যাগত। অর্থাৎ লগ্ন যদি দুদিকে দুটি অশুভ গ্রহ থাকে তাহলে লগ্ন হচ্ছে পাপ মধ্যাগত লগ্ন এবং চন্দ্রের অশুভ দুদিকে যদি দুটো অশুভ গ্রহ থাকে তাহলে কিন্তু চন্দ্রকে বলা হয় পাপ মধ্যাগত চন্দ্র। এরকম কন্ডিশন যদি দেখতে পাওয়া যায় কোনো জন্মছকে তাহলে কিন্তু এক কথায় বলে দিতে হবে যে এটি বিষকন্যা যোগ। এছাড়াও যদি লগ্নের মধ্যে রাহু থাকে এবং ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে যদি শুক্র মঙ্গল একসঙ্গে থাকে, আবার বলছি লগ্নের মধ্যে যদি রাহু থাকে এবং লগ্নের ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে যদি শুক্র মঙ্গল একসঙ্গে থাকে তাহলেও কিন্তু সেটি বিষকন্যা যোগ অবশ্যই তৈরি হয়ে যাবে। এছাড়াও যদি এটাও একটা কন্ডিশন, এছাড়াও আরও একটি বিষয় হচ্ছে যেটা যে অনেক সময় লগ্নের মধ্যে লগ্নের পঞ্চম ঘর এবং লগ্নের নবম ঘরে যদি অশুভ গ্রহ অবস্থান করে, এক বা একাধিক অশুভ গ্রহ যদি অবস্থান করে তাহলেও কিন্তু শাস্ত্রে সেই মহিলাকে বিষকন্যা যোগ, সেই মহিলার এই রকম সংযোগের ফলে এটাকে কিন্তু শাস্ত্র বিষকন্যা যোগ হিসেবে আখ্যা দিয়ে থাকে। এছাড়াও অনেক সময় এছাড়াও পাত্রী জন্মছকে যদি রবিবারের দিনকে পাত্রী জন্ম হয় এবং সেটি যদি দ্বিতীয়া তিথি থাকে এবং অশ্লেষা নক্ষত্র যদি জন্ম হয়, শনিবার দিনকে মাফ করবেন, দ্বিতীয়া তিথি থাকবে এবং সেটি যদি শনিবার দিন হয় এবং সেটি যদি অশ্লেষা নক্ষত্রে জাতিকার জন্ম হয় তাহলেও বিষকন্যা যোগ হয়। আবার দ্বাদশী তিথি যদি থাকে এবং সেটি যদি রবিবার দিন হয় এবং সেটি যদি শতবিষা নক্ষত্রে জন্ম হয় জাতিকার তাহলেও বিষকন্যা যোগ হয়। এবং সপ্তমী তিথি যদি থাকে এবং সেটি যদি মঙ্গলবার হয় এবং বিশাখা নক্ষত্রে যদি জাতিকার জন্ম হয় তাহলেও কিন্তু বিষকন্যা যোগ তৈরি হয়। আসলে বিষকন্যা যোগ ব্যাপারটা কী, আসলে কী হয় বিষকন্যা যোগ থাকতে পারে, প্রথম নম্বর কথা একটা একটা করে আমরা ভেঙে বলার চেষ্টা করব। প্রথম নম্বর কথা হচ্ছে যে লগ্নের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে এবং ষষ্ঠভাবে যদি অশুভ গ্রহ থাকে তাহলে বলা হয় বিষকন্যা যোগ। অর্থাৎ লগ্নের মধ্যে এবং ষষ্ঠভাবের মধ্যে যদি একাধিক অশুভ গ্রহরা অবস্থান করে তাহলে কিন্তু সেই জাতিকার শরীর কিন্তু অবশ্যই রোগাগ্রস্ত হবে, রোগে আক্রান্ত হবে সেই জাতিকা, এবং এইরকম জাতিকাকে কিন্তু শাস্ত্রে বিবাহ করার জন্য বেশ কঠোরভাবে নিষেধ করা আছে। অর্থাৎ বিষকন্যা যোগ যাদের থাকবে শাস্ত্রে কিন্তু কঠোরভাবে নির্দেশ করা আছে যে বিষকন্যা যোগ যদি থাকে তাহলে সেই জাতিকাকে কিন্তু বিবাহ করা উচিত হবে না, এটা কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে। তবে আমি সর্বদা একটা কথা বলে থাকি যে শাস্ত্রটি যখন তৈরি হয়েছিল তখনকার সমাজ ব্যবস্থা, তখনকার জীবনযাত্রা, তখনকার চিকিৎসাবিদ্যা, তখনকার মেন্টালিটি, তখনকার সম্পর্ক এগুলো কিন্তু একটা অন্য রকমের ছিল। এখন কিন্তু যুগ অনেক ফাস্ট হয়ে গেছে এবং যুগের সঙ্গে সঙ্গে কিন্তু
আমাদের কাছে অনেক প্রতিকার আছে এবং আমাদের রোগকে ঠিক করার মতো অনেক রকম নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা চলে এসেছে। আমরা কিন্তু অনেক আগে এগিয়ে আছি, তাই এই যোগগুলো যে যতটা অশুভ প্রভাব শাস্ত্রে বলা আছে বর্তমান যুগ অর্থাৎ এই বিজ্ঞানের যুগে কিন্তু ততটা অশুভ প্রভাব কিন্তু তৈরি হবে না। তবুও কিন্তু আমরা এই দোষটিকে অশুভ দোষ হিসেবে বলবো এবং এই দোষটি কিন্তু বেশ কিছুটাই অশুভত্ব দেয়। তো সেক্ষেত্রে লগ্ন এবং ষষ্ঠ ঘরে যদি একাধিক পাপগ্রহ থাকে তাহলে তার কিন্তু শারীরিকভাবে বিভিন্ন অসুস্থতার শিকার হতে পারে সেই জাতিকা, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমজোর হতে পারে এবং এই কারণে কিন্তু সেই জাতিকাকে বলা হয়েছে যে সেই জাতিকা সংসার করার মতো কন্ডিশনে থাকবে না, তার শরীর এতটাই রোগগ্রস্ত হয়ে থাকবে এবং বিভিন্নভাবে তাকে বিভিন্ন রোগের শিকার হতে হবে, যার ফলে কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু সে সংসার করার মতো অবস্থাতেই থাকবে না। তাই এক্ষেত্রে শাস্ত্রের প্রথমেই বলে দিয়েছে যে এরকম কন্যাকে বিবাহ করা উচিত হবে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেটি যে লগ্ন এবং লগ্নের পঞ্চম এবং লগ্নের নবম ঘরে যদি পাপগ্রহ থাকে তাহলে বিষকন্যা যোগ তৈরি হয়। তাহলে লগ্ন এবং লগ্নের পঞ্চম এবং লগ্নের নবম এই তিনটি ঘরে যদি অর্থাৎ লগ্ন ত্রিকোণ আমরা যেটাকে বলছি হ্যাঁ এবং পঞ্চম ঘর অর্থাৎ কোণ লগ্ন পঞ্চম নবম এই যে তিনটি কোণ এই তিনটি কোণকে আমরা লক্ষ্মীস্থান বলে থাকি এবং এই তিনটি জায়গায় যদি একাধিক অশুভ এই তিনটি জায়গাতেই যদি অশুভ গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু সেই জাতিকা আমরা বলবো যে সেই জাতিকা কিন্তু একটু ফ্রড মেন্টালিটির হবে, একটু লোক ঠকাতে ভালোবাসবে, প্রচণ্ড মিথ্যে কথা বলার একটা প্রবণতা সৃষ্টি করবে, দুশ্চরিত্রা সৃষ্টি করবে, তার মাইন্ডকে বিভিন্নভাবে ফ্ল্যাক্স ক্রিয়েট করবে এই ত্রিকোণের গ্রহরা এবং অশুভ গ্রহরা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তার স্থির মানসিকতা কিন্তু কাজ করবে না, প্রচণ্ড লোভী তৈরি করে দেবে জাতিকাকে এবং বিভিন্নভাবে কিন্তু সেই জাতিকার ভেতরে যে একটা সঠিকভাবে সংসার করার মানসিকতা এটাকে কিন্তু বেশ কিছুটা নষ্ট করে দেবে। এই লগ্নের লগ্ন পঞ্চম এবং নবম তিনটি ঘরে যদি অশুভ গ্রহের অবস্থান থাকে তবে এছাড়াও লগ্নের এই লগ্ন ত্রিকোণ অর্থাৎ লগ্ন পঞ্চম নবম ঘরে যদি অশুভ গ্রহের অবস্থান করে তাহলে কিন্তু সেই জাতিকা বড়দেরকে রেসপেক্ট করবে না, ভগবানের প্রতি বিশ্বাস থাকবে না, নিজেকেই সবসময় নিজেকেই প্রাধান্য দেবে, অন্যের মতামত এমনকি তার নিজের বাবা মায়ের মতামতও পর্যন্ত নেবার চেষ্টা করবে না এবং প্রচণ্ড পরিমাণে মানে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে কিন্তু সেই জাতিকার ভেতরে যে ভয় ডর এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু উঠে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু অসামাজিক একটা কার্যকলাপের সঙ্গে সম্পূর্ণ হয়তো যুক্ত হবে না কিন্তু তার যে স্বভাব চরিত্র তার যে ক্রিয়াকর্ম এগুলি কিন্তু বেশ কিছুটা দৃষ্টিকটু হবে এবং এই কারণে কিন্তু সেই জাতিকাকে বিবাহ করতে কঠোরভাবে নিষেধ করা হচ্ছে শাস্ত্রে। আরেকটি কন্ডিশন বলা হচ্ছে যেটি যে যদি লগ্নের মধ্যে রাহু থাকে এবং ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরেতে শুক্র মঙ্গল একসঙ্গে থাকে তাহলেও বিষকন্যা যোগ বলা হয়ে থাকে। আমরা জানি যে লগ্নের মধ্যে রাহু এবং ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে যদি শুক্র মঙ্গল একসঙ্গে অবস্থান করে তাহলে বিষকন্যা যোগ বলছে এবং এই এর কারণে কিন্তু বিশেষভাবে সেই জাতিকা দুশ্চরিত্রা হয়ে যেতে পারে, সেই জাতিকা একাধিক শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে এবং তার ভিতরে কোনোই অনুশোচনা থাকবে না তার জন্য এবং তার এটা স্বভাব তার এটা চরিত্র এবং সে মনে করবে যে এটা কোনো অন্যায় ব্যাপারই নয় অর্থাৎ এরকম মেন্টালিটি একটা ক্রিয়েট করে দেবে এই ধরনের দোষ বা এই ধরনের যোগ। তাহলে এরকম ধরনের যোগ আরও ভাঙলাম না, আপনারাই হয়তো বুঝে নেবেন যে এইরকম ধরনের যোগ আরও অনেক রকম রূপ ধারণ করতে পারে অর্থাৎ আমি যেটুখানি বললাম এইটুখানিকে কেন্দ্র করে আপনারা যদি চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আরও অনেক বিষয় চলে আসবে যেগুলো কিন্তু খুব একটা বলা যায় না সামনে। তো এরকম ধরনের যোগ কিন্তু শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা আছে যে এইরকম ধরনের মহিলার সঙ্গে কিন্তু কখনোই বিয়ে করা উচিত হবে না। এছাড়াও যেমন এই যোগ তৈরি হলো তেমন কিন্তু শাস্ত্রে বেশ কিছু এমন এমন কন্ডিশন আছে যার কারণে কিন্তু এই যোগগুলি ভঙ্গ হয়ে যায়, সেরকমও বেশ কিছু যোগ আমি আপনাদেরকে বলবো।
যেটা হচ্ছে যে সপ্তমভাবে যদি একাধিক শুভগ্রহ অবস্থান করে, সপ্তমভাবে যদি একাধিক শুভগ্রহ অবস্থান করে তাহলে কিন্তু এই যোগটি ভঙ্গ হয়ে যায়। অর্থাৎ এই যোগ কোনোভাবে যদি সেই জাতিকার বীজ কন্যা যোগ থাকে তাহলে কিন্তু সেটি অবশ্যই ভঙ্গ হয়ে যাবে। এছাড়াও যদি লগ্ন বা চন্দ্র ওপরে, লগ্ন এবং চন্দ্রের ওপরে একাধিক শুভগ্রহের দৃষ্টি থাকে, আমরা আগে বলেছিলাম যে লগ্ন এবং চন্দ্র যদি পাপ মধ্যাগত হয় তাহলে বিষকন্যা যোগ তৈরি হয়। আমরা এখন বলছি যে এই বিষকন্যা যোগ ভঙ্গ হয়ে যায় যদি লগ্ন এবং চন্দ্রের ওপরে একাধিক শুভগ্রহ দৃষ্টি দেয়, অথবা লগ্ন বা চন্দ্রের সঙ্গে যদি তারা অবস্থান করে তাহলেও কিন্তু এই বিষকন্যা যোগ ভঙ্গ অবশ্যই হয়ে যাবে। এছাড়াও আরও একটি ব্যাপার হচ্ছে যে ধর আমি যেমন বললাম যে লগ্ন পঞ্চম এবং নবম, লগ্ন পঞ্চম এবং নবম ঘরেতে যদি পাপগ্রহরা অবস্থান করে তাহলে বিষকন্যা যোগ তৈরি হয়, আগে বলেছিলাম। এখন যেটা বলছি যে এরকম যোগ কিন্তু ভঙ্গ হয়ে যায় যদি লগ্নের নবম ঘরেতে একাধিক শুভগ্রহ থাকে এবং নবমপতি যদি শুভ জায়গায় অবস্থান করে। আবার বলছি যে বিষকন্যা যোগ ভঙ্গ হয়ে যাবে যদি লগ্নের নবম ঘরেতে একাধিক শুভগ্রহ অবস্থান করে এবং নবমপতি যদি শুভ অবস্থানে চলে আসে তাহলেও কিন্তু এই যোগটি ভঙ্গ হয়ে যাবে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে বিষকন্যা যোগ যদি কোনো জাতিকার জন্মছকে থাকে তাহলে কিন্তু তার নবাংশ কুণ্ডলীটা খুব ভালোভাবে চেক করতে হবে, কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে নবাংশ কুণ্ডলীর একটি আলাদাই একটা সুন্দর যে অঙ্ক নবাংশ কুণ্ডলীর ভেতরে লুকিয়ে থাকে সেটিকে বারবার দেখার জন্য আদেশ দিয়েছেন জ্যোতিষশাস্ত্র আমাদের, অর্থাৎ আমাদের মুনি ঋষিরা প্রথম থেকেই এই নবাংশ কুণ্ডলী চলে আসছে এবং নবাংশ কুণ্ডলী বিবাহের জন্য মানে বিশেষভাবে দেখা উচিত, এবং এই ধরনের যদি অশুভ যোগ থাকে তাহলে কিন্তু নবাংশ কুণ্ডলীর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার বিশ্লেষণ দরকার। এবারে ঘটনা হচ্ছে যেটা যে যদি এই ধরনের যোগ থাকে এবং এই ধরনের যোগ যদি থাকে তাহলে কিন্তু বিবাহের অনেক আগে থাকতেই বাবা মায়েরা তার সন্তান অর্থাৎ তার মেয়েকে দেখলে পারেই কিন্তু বুঝতে পারে যে তার যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো হচ্ছে, অর্থাৎ আমি যে সমস্ত সমস্যাগুলি বললাম সেই সমস্ত সমস্যাগুলি যদি আপনার মেয়েদের আপনার মেয়ের ভিতরে লক্ষ্য করা যায় বা আপনার মেয়েদের ভিতরে যদি এই সমস্ত বিষয়গুলি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই আগে থাকতে প্রতিকার করা দরকার আছে। কারণ হচ্ছে প্রতিকার এমন একটা জিনিস যে সঠিক সময় যদি না করা হয় তাহলে কিন্তু বেশ কিছুটাই জীবনকে নষ্ট করে দেয়। আমরা এরকম বহু ক্লায়েন্ট বলতে পারেন যারা আপনারা আসেন আমাদের কাছে, তারা কিন্তু অনেককে আছেন যারা প্রথম থেকেই আসেন তারা প্রচণ্ড ওয়াকিবহল, এবং আপনারা বেশ কিছু মানুষ আছেন যারা কিন্তু সমস্যা যখন প্রচণ্ডভাবে জর্জরিত হয়ে যান তারপরে আপনারা আসেন, সেই সময় কিন্তু আমাদের মতো জ্যোতিষীদের মানে অনেকটা মানে সঠিক জায়গায় পৌঁছানো জায়গাটাও কিন্তু আমাদের ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। অর্থাৎ যেটা প্রথমের দিকে যতটা সহজেই করা হয়ে যেত একটা দোষ যখন সম্পূর্ণ জটিল আকার নিয়ে নেয় সেই সময় যদি আপনারা প্রতিকার করেন সেটা কিন্তু একটা কঠিন ব্যাপার হয়ে পড়ে। তবে অবশ্যই আমরা তো সম্পূর্ণভাবে চেষ্টা করি যে আপনাদের জীবন যেন সুন্দর এবং সঠিক ওয়েতে এগোয়। তো আমি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনাদের যদি এই ধরনের যোগ থাকে এবং আপনাদের মেয়েদের বিশেষ করে যদি আপনাদের পরিবারের মেয়েদের যদি এইরকম ধরনের সিমটম দেখতে পান যে প্রচণ্ড শারীরিক অসুস্থতায় ভুগছে, দুদিন অন্তর অন্তর কিন্তু তার শারীরিক প্রবলেম ক্রিয়েট করছে, তার শরীরের ভেতরে এনার্জেটিক জায়গাটা একদম লো, এবং একাধিক প্রেমের মধ্যে রক্ত একাধিক প্রেমের মধ্যে যুক্ত হয়ে পড়ছে, একাধিকভাবে ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়ছে, এরকম ধরনের যদি যোগ আপনারা দেখতে পান আপনাদের পরিবারের মহিলাদের সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যোগটিকে সঠিক প্রতিকার করা উচিত। এই ধরনের যোগ থাকলে পরে অর্থাৎ সেই মহিলার জন্মছকের সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা উচিত, নইলে কিন্তু ভবিষ্যতে বিবাহিত জীবনের ক্ষেত্রে আরও অনেক জটিল ধরনের আকার কিন্তু নেবে। তো অবশ্যই এই ধরনের যোগ যদি আপনাদের কারোর থাকে অবশ্যই প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এগোবেন, নইলে কিন্তু জীবনে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হতে পারে, এবং যে কোনো প্রতিকার প্রতিবিধানের জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করব, ততক্ষণের জন্য নমস্কার।